আসসালামু আলাইকুম এবং নমস্কার। আজকে আমরা আলোচনা করব লজিক গেট নিয়ে। লজিক গেট আসলে কোনো বিয়ের গেট না, লজিক দিয়ে যে গেট হয় সেটা লজিক গেট। তো লজিক গেট জিনিসটা কি? বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক সূত্র প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। আমি আবার বলি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক সূত্র প্রয়োগের জন্য যে ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। সাধারণত লজিক গেট জিনিসটা বলতে এরকম বোঝা যাচ্ছে, ধরো তুমি একটা সার্কিট তৈরি করবো, সার্কিট তৈরি করার আগে যে নকশাটা করা লাগে এর জন্য যে মানে যে সিম্বলগুলো ব্যবহার করা হয় এটাই লজিক গেট নামে পরিচিত। তো আজকে আমরা লজিক গেট নিয়ে আলোচনা করব। লজিক গেট দুই প্রকার, একটা মৌলিক গেট, একটা যৌগিক গেট। প্রথমে মৌলিক গেট, মৌলিক গেট, মৌলিক গেটের সংজ্ঞা আমি একটু পড়ে দিচ্ছি। মৌলিক গেট কয় প্রকার? মৌলিক গেট তিন ধরনের, বুঝছো? তিন প্রকার। প্রথম এক কি? অর গেট। অর গেট, অর গেট জিনিসটা কি? আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি যোগ চিহ্ন কীরকম, এরকম। তো লজিক গেটের মধ্যে যোগ চিহ্নটা হচ্ছে এরকম, যেমন এ এবং বি যদি তুমি যোগ করতে চাও তাহলে কি করব আমরা? শুধুমাত্র এরকম করব যে এ এবং বি যোগ করলে কি হয়? এ প্লাস বি। তো ইনপুট কোনটা? ইনপুট হলো এটা, আউটপুট কোনটা? আউটপুট হলো এটা। তো লজিক গেটের যোগের চিহ্ন কোনটা? এটা, ঠিক আছে। অর গেটের সত্যক সরণি, সত্যক সরণি কি? গত পর্ব আমরা দেখেছিলাম এ বি, এ প্লাস বি। দুটো শূন্য, দুটো এক, শূন্য এক, শূন্য এক। শূন্য শূন্য যোগ করলে কত হয়? শূন্য। শূন্য আর এক যোগ করলে এক, শূন্য আর এক যোগ করলে এক, এক আর এক যোগ করলে এক। গত পর্বে ওটা আমরা দেখেছিলাম। তো এটা রাখলাম অর গেট। তো দেখো অর গেটের মধ্যে জিনিসটা, তুমি যদি একটা সুইচ, জিরো মানে কি? জিরো মানে অফ, ওয়ান মানে অন। তো তুমি যদি দুটো সুইচ যদি অফ থাকে সার্কিটটা জ্বলবে না, চলবে না, বা লাইটটা জ্বলবে না। দুইটার মধ্যে যদি একটা সুইচ অন করো লাইটটা জ্বলবে, আবার দুইটার মধ্যে একটা সুইচ অন করলে লাইটটা জ্বলবে, আবার দুইটার মধ্যে দুইটা সুইচ অন করলেও লাইটটা জ্বলবে। তো এটা সার্কিটটা কী হবে? এটা সার্কিটটা হবে, ধরো এখানে একটা ব্যাটারি দেওয়া আছে এবং এরকম একটা সুইচ দেওয়া আছে, এখানেও আছে, এখানেও আছে। ধরো একটা বাল্ব, বাল্ব বড়ই। দেখো এদিকে যদি দুইটা সুইচ অফ থাকে ব্যাটারি লাইনটা কিন্তু ওই পর্যন্ত যাইতেছে না, তো অফ। যদি দুইটার মধ্যে যদি একটা অন করি, যেমন জিরো মানে অফ, এক মানে অন, যদি অন করি তো ব্যাটারি লাইনটা কিন্তু এ পর্যন্ত চলে যেতেছে, মানে রাতে জ্বলবে। অথবা এটা অফ আছে, এটা অন করলাম, যে অন পরে অফ, এই যে অন পরে অফ, তাহলে কি ব্যাটারি লাইনটা এ পর্যন্ত গেছে, জ্বলবে। অথবা দুইটাই অন করলাম তাও জ্বলবে। মানে সুযোগ সুযোগত হচ্ছে অর গেট। তুমি কীভাবে বুঝবা? যখন একটা ব্যাটারির মধ্যে, মানে একটা সার্কিটের মধ্যে দুই সাইডে ফাঁকা থাকবে, একটা সুইচ দুই সাইডে ফাঁকা থাকবে। অ্যান্ড গেট হচ্ছে ছোটোবেলা থেকে আমরা গুণ কীভাবে চিনতাম, এই চিহ্নটা গুণ। তো এখানে গুণ চিহ্নটা কীরকম হবে? যেমন এ ইনপুট দিলা, বি ইনপুট দিলা, এটা এরকম হয়েছে এ, আর বি গুণ করলে এ বি হয়। তো সেম সিস্টেম আমরা জানা করছি, এটা হলো তোমার লজিক গেট, ট্যান গেট। ট্যান গেটের মধ্যে দেখো শূন্য শূন্য গুণ আউটপুট কি? এ বি। শূন্য শূন্য গুণ করলে কত হয়? শূন্য শূন্য শূন্য, শূন্য একে শূন্য, এক শূন্য শূন্য, এক একে এক। অর্থাৎ দেখা যাচ্ছে অ্যান গেটের মধ্যে তুমি দুইটা সুইচ অন করো তখনই এটা জ্বলবে, একটা সুইচ অন করলে জ্বলবে না। যেমন এই তুমি একটা সুইচ অন করছো জ্বলে নেই, এনে একটা সুইচ অন করছো জ্বলে নেই, এখানে দুটো অন করছো চলছে, মানে জ্বলছে। তো এটা সার্কিটটা কীভাবে আঁকবো? এটা সার্কিটটা আঁকবো হচ্ছে, ধরো এনে একটা ব্যাটারি দেওয়া আছে, তো এদিকে সুইচটা দুই সাইডেই, মানে একই সারিতে। অর গেটের মধ্যে কী ছিল? উপরে নিচে, এটা কি একই সারিতে থাকবে। ধরো একটা বাল্ব আছে, বাল্বটা আমি একে দিলাম, একটা বাল্ব। দেখো দুইটা দুইটা সুইচ যদি অফ থাকে ব্যাটারি লাইনটা ওই পর্যন্ত যায় নাই, নিচেরটা কিন্তু ধরা যাবে না, উপরেরটাই একটা সুইচ, সুইচটা দেখতে হবে। দুইটা সুইচ অফ আছে মানে কি? এই দুটো সুইচ অফ মানে অফ, অফ মানে কি ব্যাটারি লাইনটা ওই পর্যন্ত যায় নাই, জ্বলবে না।
দুইটার মধ্যে যদি আমি একটা অন করি, যেমন এটা অন করলাম, তো ব্যাটারি লাইনটা কিন্তু এই পর্যন্ত যায় নাই, তার মানে কি জ্বলবে না। আমি যদি আবার এই সুইচটা অন করি তাহলে কি ওইটাও খালি থাকবে, মানে ব্যাটারি লাইনটা পর্যন্ত যায় নাই, লাইটটা জ্বলবে না। কিন্তু দুটাই যদি অন করি তাহলে ব্যাটারি লাইনটা দেখো এই পর্যন্ত চলে গেছে, তার মানে জ্বলবে। অর্থাৎ তোমার মনে রাখতে হবে অর গেটের অ্যান গেটের মধ্যে সার্কিটের সুইচের মধ্যে একই সারিতে দুটো সুইচ থাকবে, এটা হচ্ছে অ্যান গেট। তাই অ্যান গেটের পরে আমরা আলোচনা করব নট গেট। নট গেট, নট গেট হচ্ছে আরো সোজা নট গেট। নট গেট জিনিসটা কি? নট গেট হচ্ছে পূরক গেট। পূরক মানে কি? বিপরীত। যদি আমরা জিরো ইনপুট দিই আউটপুট হবে এক, যদি এক ইনপুট দিই আউটপুট হবে শূন্য, এটা হচ্ছে নট গেট। নট গেট দেখতে কেমন? যেমন এই ইনপুট নিলাম, আউটপুট হচ্ছে এবার, মানে তুমি যদি এখানে বার ইনপুট দাও তাহলে ওখানে হবে এ, আর যেখানে এ ইনপুট দাও এবার। দেখো পূর্বের গেটের মধ্যে আমরা কী করছিলাম, দুইটা ইনপুট ছিল, একটা আউটপুট ছিল, অথবা তিনটাও থাকতে পারে, চারটাও থাকতে পারে, ইনপুট আউটপুট একটাই হবে। কিন্তু এদিকে দেখো একটা ইনপুট একটা আউটপুট, এটা কিন্তু অবজেক্টিভে আসছে। কোন লজিক গেটে একটি ইনপুট একটা আউটপুট আসছে, এটা হচ্ছে নট গেটের মধ্যে। তাহলে সত্যক সরণি কি? যেমন এবার এর মান যদি জিরো হয় এটা হবে ওয়ান, এর মান যদি ওয়ান হয় এটা হবে জিরো, এর মান জিরো হলে এটা ওয়ান, এর মান ওয়ান হলে এটা জিরো। তো এটা সার্কিটটা কি ভাবব, এটা সার্কিটটা হচ্ছে যেমন এই ইনপুট দিলাম, একটা ব্যাটারি থাকবে, সুইচ সার্কিটটা যেহেতু একটা ইনপুট কিন্তু সুইচও একটা হবে, মানে ইনপুট দিলাম এই যে সুইচটা এটা ভিতরে চলে যাবে। একটা বাল্ব আছে, বাল্ব তো আমি একটা পারি না আঁকলাম। দেখো যদি সুইচটা অন করো মানে জিরো থাকলে তুমি যদি এটা চাপ দাও এটা জ্বলবে, অথবা যদি ওয়ান থাকে, অন থাকলে এটা যদি চাপ দিয়ে অফ করো তো অফ হয়ে যাবে। মানে সোজা কথা লেগে ব্যাটারি লাইনটা একটা জায়গায় আছে, অফ থাকলে অন হবে, অন থাকলে অন হবে। তো দেখো প্রত্যেকটা মৌলিক গেট কয়টা বলছিলাম? তিনটা, একটা অর, একটা এন্ড, একটা নট। অর গেট কী করতেছে? যোগের কাজ। এন্ড গেট কী করতেছে? গুণের কাজ। এবং নট গেট কী করতেছে? পূরকের কাজ। এই লজিক গেটগুলোর মধ্যে শুধুমাত্র একটা লজিক গেট আছে নট গেট, যে লজিক গেটের একটা ইনপুট এবং একটা আউটপুট আছে। তো এই দেখো প্রত্যেকটা লজিক গেট কী কাজ করতেছে? একটা লজিক গেট শুধুমাত্র যোগের কাজ করতেছে, একটা লজিক গেট শুধুমাত্র গুণের কাজ করতেছে, এবং একটা লজিক গেট শুধুমাত্র পূরকের কাজ করতেছে। তো মৌলিক গেটের সঙ্গে কী হবে? যে লজিক গেট শুধুমাত্র একটি অপারেশন সম্পন্ন করতে পারে তাকে মৌলিক গেট বলে। অথবা এই যে গেটগুলো তো রয়েছে, কোনো গেটের সাহায্য নিছে? সাহায্য নেয়নি। যে লজিক গেট অন্য গেটের সাহায্য ছাড়া তৈরি হয় তাকে মৌলিক লজিক গেট বলে। অর্থাৎ তুমি দুটো সংখ্যা পাইতেছো, প্রথম সংখ্যা কী? যে লজিক গেট শুধুমাত্র একটি অপারেশন সম্পন্ন করতে পারে তাকে কী বলে? মৌলিক লজিক গেট। কারণ কী? কারণ অর গেট শুধুমাত্র যোগের কাজ করছে, এন গেট শুধুমাত্র গুণের কাজ করছে, নট গেট শুধুমাত্র পূরকের কাজ করছে, প্রত্যেকটা একটা একটা কাজ করছে, এই জন্য এটা তোমার কী গেট? মৌলিক গেট। তুমি যে সংখ্যা না নয় সংখ্যা দিতে পারো, অর গেট যাকছে কোনো গেটের সাহায্য নিছে? নিস না, নিজেই একটা গেট। এন গেট নিজেই একটা গেট, এবং তোমার নট গেট এটাও নিজে, কোনোটার সাথে কোনোটার লিঙ্ক নেই। তাহলে যে গেট অন্য কোনো গেটের সাহায্য সরাসরি হয় তাকে কী বলে? মৌলিক গেট। তো আজকের ক্লাসের পর্বই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা যৌগিক গেট দেখাবো। ধন্যবাদ সবাইকে।